আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকেও একটি রিয়েল ভিডিও নিয়ে সবার সাথে শেয়ার করব। তো এক ভাই আমাকে কমেন্ট করেছেন, অটো গাড়ির যে মোটরগুলো আছে, তো এই মোটরগুলো আসলে কিভাবে ভালো রাখা যায়, কোন প্রসেসটি ব্যবহার করলে মোটরটি বেশি দিন টিকবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোটরটি আসলে কিভাবে ভালো রাখা যায় সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো মোটরের ক্ষেত্রে আমাদের যে সেখানে এসি ডিসি সেখানে কোনো সমস্যা নাই। তো মোটরটি এসি হতে পারে, ডিসি হতে পারে, কিন্তু ভিডিওটি শুরু করা হচ্ছে কিন্তু অটো গাড়ির মোটর সম্পর্কেই। তো মোটরের আমাদের যে মেন সমস্যাগুলো থাকে, তো মোটরটি আপনার 48 ভোল্ট অটো গাড়ির হতে পারে, রিস্কার অথবা 60 ভোল্টেরও হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা না। মোটরটি ভালো রাখার সাধারণ কিছু যে টেকনিকগুলো আছে, সেই টেকনিকগুলো যদি আপনি অবশ্যই মানেন, তাহলে আপনার মোটরটি অবশ্যই ভালো থাকবে এবং মোটরটি আপনার হিটও কম হবে, কারণ মোটরটি কিন্তু গরম থেকে কিন্তু মোটরটি বেশিরভাগ নষ্ট হয়। তো বিশেষ করে প্রথম যে কারণটি সেটি হচ্ছে, আমরা যে অটো গাড়ির যে পরিষ্কার করি, তো কম বেশি আমি অনেক দেখেছি, তো যে যারা অটো সারাদিন চালানোর পর গাড়িটি মুছামুছি করে, তো গাড়ির গ্লাস, গাড়ির বডি সবকিছু পরিষ্কার করে, কিন্তু মোটরটিতে কিন্তু কোনোদিনও হাত দেয় না। তো মোটরটি খুলে দেখবেন ড্রাইভারের সিটের নিচে যে মোটরটি থাকে, তো মোটরটিতে অনেক পরিমাণ ময়লা পড়ে থাকে অল টাইম, কারণ মোটরটিতে কোনোদিনও পরিষ্কার করা হয় না। তো সেক্ষেত্রে প্রথম লজিকটাই হচ্ছে, আপনি মোটরটি অবশ্যই পরিষ্কার করবেন। যখনই গাড়িটি চালান শেষ হবে, এক্সট্রা যে বালু অথবা ধুলা যেগুলো আপনার মোটরে আটকে থাকে, সেই ধুলাগুলো অবশ্যই তখন কিন্তু হালকা বাড়িতে কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি ব্রাশ ব্যবহার করবেন, যাতে করে মোটরের বডিতে ময়লা লেগে না থাকে, কারণ মোটরের যে বডিটা সেটা কিন্তু অবশ্যই কাস্টিং দিয়ে তৈরি করা। তো কাস্টিং হচ্ছে লোহার চেয়ে অনেক শক্ত এবং একদম মাটির চেয়েও কিন্তু নরম। তার কারণটা হচ্ছে, কাস্টিং যখন ভালো থাকে তখন সেটা অনেক শক্ত, কিন্তু যখন সে কাস্টিং এর উপর কার্বন পড়ে তখন কিন্তু সেটা একদম বালুর মতো হয়ে যায়, একদম নরম। তো সেক্ষেত্রে আগে থেকে আপনাকে সচেতন হতে হবে মোটরটি যাতে কোনোভাবে ধুলা বালু অথবা ময়লা লেগে না থাকে, কারণ আস্তে আস্তে লেগে থাকা থাকতে কিন্তু আপনার মোটরটি কিন্তু এক সময় কিন্তু কার্বন পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মোটরটি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় যেটি হচ্ছে, আপনার ব্যাটারির যে তারগুলো আছে অথবা ব্যাটারির সিরিজ কানেকশন করার জন্য যে কেবলগুলো ব্যবহার করা হয়, তো সেই কেবলগুলো যাতে কোনোভাবেই চিকন না হয়, কারণ মোটরের যে একটা খাদ্য দিতে হবে, তো মোটর যদি সঠিক পরিমাণে খাদ্য না পায়, তো সেক্ষেত্রে কিন্তু মোটরটি কিন্তু 100% গরম হবে। তো গরম হবে এবং সে কিন্তু ফুলফিল লোড আপনাকে কখনো দিতে পারবে না। তো ফুলফিল লোড যদি না দেয়, তাহলে কিন্তু সে মোটরটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে ব্যাটারির যে কেবলগুলো থাকবে অথবা ব্যাটারির একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারির যে সিরিজ কানেকশন করা হয়েছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই মোটা জাতীয় তার ব্যবহার করবেন। ব্যাটারির যে তার M² যে তারগুলো আছে, অবশ্যই সেই তারগুলো ব্যবহার করবেন। এবং ব্যাটারির ক্লামে অবশ্যই পেট্রোলিয়াম জেল অথবা বাংলায় যেটাকে গ্রিজ বলে, গ্রিজ জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন, যাতে করে মোটরের যাতে ভালোভাবে ভোল্টেজ আপ ডাউন হতে পারে এবং ব্যাটারি ক্লামে যাতে কার্বন না আসে। এবং তারপর যেটি করতে হবে, এটি আপনার মোটরে কোনোভাবেই যাতে পানি না যেতে পারে, তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। মোটর কিন্তু বেশিরভাগ নষ্ট হয় পানির কারণে, তো সেক্ষেত্রে মোটরটি যাতে কোনোভাবে না ভিজে এবং মোটরের ভিতরে বা বাইরেও কোনো জায়গায় যাতে পানি না যেতে পারে। যদি সিট সাট পানি যদি টুকটাক যেয়ে থাকে, তাহলে অবশ্যই সাথে সাথে সেটি মুছে রাখবেন, কারণ ভিতরে যাতে না যায়। আর ভিতরে যদি কোনোভাবেই যদি মোটরে পানি যায়, তাহলে কোনোভাবেই আপনি গাড়িটি রানিং করবেন না, যাতে করে মোটরে লাইন না যায়। মোটরটি ভালোভাবে খুলে পুনরায় বার্নিশ করে তারপর কিন্তু সেটি রানিং করতে হবে, তা না হলে কিন্তু মোটরের কয়েলটি জ্বলে যাবে। আর আমাদের মেন যে কিছুগুলো সমস্যাগুলো আছে, তো এগুলো হচ্ছে লজিক সমস্যা। তো সাধারণত কিছু সমস্যাগুলো আছে, তো যে কারণে মোটরগুলোর উপর টেম্পার বেশি পড়ে এবং বেশি লোডের কারণে কিন্তু মোটর বেশি নষ্ট হয়ে যায়।
অধিক পরিমাণের যাত্রী কখনো গাড়িতে তুলবেন না এবং বেশি লোড ব্যবহার করবেন না। কারণ বেশি লোড ব্যবহার করা কিন্তু সেই মোটরটির উপর কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার পড়ে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মোটরটি নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের যে লজিকটা সেটা হচ্ছে, আমাদের যে অটো গাড়ির যে পিকআপটা আছে, পিকআপটা যেটা আপনাদের এক্সেলেটর বলি, তো সেই পিকআপটা একদম ধাপ করে টান দিবেন না, মানে একবারে টান দিবেন না, সেটি আপনি রয় রয় মানে আস্তে আস্তে পিকআপটা বাড়াবেন। তো সেক্ষেত্রে আপনি ব্যাটারি প্লাস মোটর দুটির উপরেই কিন্তু ভালো রকমের সেফটি থাকবে। তো এই সিস্টেমগুলো আপনি অবশ্যই মানবেন, তাহলে আপনার মোটরটি অবশ্যই ভালো থাকবে। আর এই জিনিসগুলো আপনি মেনে চলবেন, তাহলে মোটরটি নষ্ট হওয়ার ঝুঁকি খুবই কম থাকবে এবং আপনার লাভটা কিন্তু আপনারই হবে। তো সেক্ষেত্রে ভিডিওটি আর বড় করবো না, আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।